নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে আপনাদের স্বাগত। আমি পিঙ্কি অধিকারী রয়েছে আপনাদের সঙ্গে এবং আজকে 28 তারিখ, আজকে রাত পোহালেই 29 তারিখ, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ডিএ মঞ্চের অদূরে শহীদ মিনারে, এবং সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বলা যেতে পারে রাজনৈতিক যে জলঘোলা সেগুলো শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে এই যে ডিএ মঞ্চ রয়েছে এবং অন্যদিকে সভা রয়েছে, তার মাঝখানেই তৈরি করা হচ্ছে একটা বড় টিনের পাঁচিল, এবং এই পাঁচিলটার মাধ্যমে দুটো যে মঞ্চ, একদিকে ধর্ণা মঞ্চ, অন্যদিকে সভা, দুটোর মাঝখানে একটা ব্যারিয়ার তৈরি করা হচ্ছে। এবং যেটা বারংবার দাবি করছেন বা অভিযোগ করছেন ডিএ আন্দোলনকারীরা, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এবং শহীদ মিনারকেই বেছে নেওয়া হয়েছে যেহেতু এখানে ডিএ মঞ্চটা রয়েছে তাই, এবং তারই মাঝে এরকম একটা ব্যারিকেড বা বলা যেতে পারে টিনের যে দেওয়াল সেগুলো তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে জানিয়ে রাখা উচিত যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডিএ আন্দোলনকারীরা। তারা জানাচ্ছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা যাতে অন্যত্র শিফট করা হয় সেটা চেয়ে ইতিমধ্যেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন বিচারক রাজশেখর মান্তার কিন্তু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তারা, এবং মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যে, এমনটা ডিএ আন্দোলনকারীরা যেমনটা জানাচ্ছেন হাইকোর্ট সূত্র, কিন্তু এমনটা খবর উঠে আসছে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 29 তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্ট আজ কি অবজারভেশন দেয় সেই দিকে যেমন আমরা তাকিয়ে থাকবো, ঠিক তার পাশাপাশি জানিয়ে রাখা উচিত যে আগামী দিনটায় প্রত্যেকেই গণ অবস্থানে বসতে চলেছে ডিএ আন্দোলনকারীরা। তারা জানাচ্ছেন যে এই দিনটা 29 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনটা তারা কিন্তু প্রত্যেকেই গণ অনশন করবেন, ডিএ কর্মচারী যারা রয়েছেন তারা অনশনে বসবেন, এবং 30 তারিখে অর্থাৎ সভার পরের দিনই পাল্টা সভা করবেন ডিএ আন্দোলনকারীরা, এবং সেখানে সমস্ত সরকারি কর্মচারীরা উপস্থিত থাকবেন, এবং আন্দোলনকে আরও তীব্র করার জন্য 10 এবং 11 তারিখে তারা কিন্তু দিল্লি পর্যন্ত যাচ্ছেন। দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে লাগাতার ধর্ণা দেবেন, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আবেদন ইতিমধ্যে ইমেল মারফত চলে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই বলা যেতে পারে পরপর মিছিল, পরপর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এবং একই সঙ্গে গণছুটি, গণ অবসর, এবং এর মুহূর্তে এর মধ্যে দিল্লি যাত্রা, সব মিলিয়ে ডিএ আন্দোলনকারীরা যেভাবে তীব্রতা বাড়াচ্ছে আন্দোলনের, তাতে ক্রমশ সরকার চাপে পড়ছে এমনটাই কিন্তু ডিএ আন্দোলনকারীরা মনে করছেন। তাই সমস্ত রকম ডিএ আন্দোলন সভা সংক্রান্ত প্রত্যেকটা আপডেট রাখার জন্য, আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ থাকুক রিপাবলিক বাংলার, এবং অবশ্যই রিপাবলিক বাংলার ফেসবুক ও ইউটিউব পেজে। কে বললো? হলফনামা দিয়ে বলেছে আমরা ভিখারি, গদ্দার। ওনার রাগ হয়েছে না, খায়া না পিয়া গ্লাস তোড়া চালা না, বৈরাগত হয়ে গেছেন। কি বললো? টাকার গুন্ডা, তলায়ও পা তুলে দেবো। কাকে বললো? ঝগড়া ঝগড়া ভাব, সকাল থেকেই সর গরম, সকাল থেকেই সর গরম।